ফেব্রুয়ারির 29 তারিখে যাদের জন্ম হয় তাদের 4 বছরে একবার জন্মদিন আসে। কি দুঃখের কাহিনী না! কিন্তু কখনো এটি কি চিন্তা করে দেখেছেন যে হঠাৎ করে ফেব্রুয়ারি মাসটি 29 দিনের কেন হয়ে যায়? 4 দ্বারা বিভাজ্য সকল সংখ্যা লিপ ইয়ার হলে একটু গুগল করে দেখেন তো, 1800, 1900 অথবা 1700 এই সালগুলো কিন্তু লিপ ইয়ার না, আবার 2000 সালটি লিপ ইয়ার। কত কত প্রশ্ন লিপ ইয়ারকে কেন্দ্র করে! আসুন এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। গুরুকুল অনলাইন লার্নিংয়ে সবাইকে স্বাগতম। লিপ ইয়ার কি সেটি বোঝার আগে দুটি ধারণা সম্পর্কে আসুন পরিষ্কার করে নিই। প্রথমত, দিন কি? দিন হচ্ছে পৃথিবী নিজের অক্ষের উপর একবার ঘুরতে যে সময়টি লাগে সেটি হচ্ছে দিন। বছর কি? পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে সেটি হচ্ছে বছর। আমাদের ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী সেটি কতদিন? 365 দিন। কিন্তু মুশকিলটি কোথায়? মুশকিলটি হচ্ছে পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে আসলে 365 দিন না, বরং 365.25 দিন লাগে। এটাকে আমরা বলি অ্যাস্ট্রোনমিক্যাল ইয়ার। সুতরাং এই যে আমাদের ক্যালেন্ডারে প্রতি বছর আমরা 0.25 এই যে সংখ্যাটি রয়েছে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, এটিকে যে আমরা ইগনোর করে চলে যাচ্ছি, এইটির সাথে এটি যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল ইয়ার এবং আমাদের ক্যালেন্ডার ইয়ারের মাঝে সামঞ্জস্য থাকে না, যার ফলে এই ধারণাটি প্রবর্তিত হয় যে 4 বছর পর পর যদি আমরা একটি দিন অতিরিক্ত পালন করে নিই, কেননা 365 দিনের পরে 0.25 দিন অতিরিক্ত পালন করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না, বরং আমাদের পক্ষে যেটি সম্ভব সেটি হচ্ছে 4 বছর পর পর একটি দিন অতিরিক্ত পালন করে ফেলা, এবং 0.25কে যদি আমরা 4 বার করে নেই তাহলে কিন্তু 1 হয়। সুতরাং একটি দিন আমরা অতিরিক্ত পালন করছি এবং এজন্যই 4 বছর পর পর এবং যেই সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য সেগুলোকেই আমরা লিপ ইয়ার সংখ্যা হিসাবে অথবা লিপ ইয়ার বছর হিসাবে গণ্য করে থাকি এবং একটি দিন আমরা বেশি কাটাই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটি 29 দিনের হয়ে যায়। আঠারোশো অথবা 1900 এই সালগুলো তো 4 দ্বারা বিভাজ্য, কিন্তু এগুলো তো লিপ ইয়ার না, কিন্তু 2000 সালটি আবার লিপ ইয়ার। এই প্রশ্নটির উত্তর করার আগে আসুন লিপ ইয়ারের যে ইতিহাসটি রয়েছে সেটি একটু জেনে নিই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে রাজা জুলিয়াস সিজার প্রথমবারের মতো এই যে 365.25 অর্থাৎ 0.25 এক্সট্রা রয়েছে, এটি প্রথমত একজন অ্যাস্ট্রোনটের সাহায্য নিয়ে উদ্ভাবন করেন এবং তিনি যে ক্যালেন্ডারটি প্রবর্তিত করেন সেটিকে আমরা বলি জুলিয়ান ক্যালেন্ডার। এই জুলিয়ান ক্যালেন্ডার অনুসারেই আমরা 4 বছর পর পর এই যে লিপ ইয়ার পালন সেটি আমরা করে থাকতাম। কিন্তু মুশকিলটি কোথায়? মুশকিলটি হচ্ছে সূর্যকে পৃথিবীর একবার প্রদক্ষিণ করতে 365.25 দিন না, বরং 365.242 দিন সময় লাগে, যেটি কি না 11 মিনিট 14 সেকেন্ড কম একটি দিন থেকে। সুতরাং আমরা যদি এইভাবে চলতে থাকি, 0.25 যদি আমরা পালন করতে থাকি 0.2422 জায়গায়, তাহলে 128 বছর পরে যেটি হবে আবার একদিনের গড় মিল হয়ে যাবে। বিরাট এক সমস্যা। এর জন্য কি করা হয়? এর জন্য করা হয়, পোপ গ্রেগরি একটি নতুন ক্যালেন্ডারের প্রবর্তন করেন যেটিকে আমরা বলি গ্রেগরিয়ান ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে দুটি নতুন নিয়ম সংযুক্ত করা হয়। প্রথম নিয়ম, যে বছরগুলো 100 দ্বারা বিভাজ্য সেগুলো এখন থেকে আর লিপ ইয়ার না, অর্থাৎ 1800, 1900 এই সালগুলো লিপ ইয়ার না। এখন আপনারা বলতে পারেন যে 2000 এ সালটি তো 100 দ্বারা বিভাজ্য, তাহলে এটি আবার কেন লিপ ইয়ার? এর উত্তরটি হচ্ছে, দ্বিতীয় নিয়মে বলা হয়েছে যে যে সালগুলো 100 দ্বারা বিভাজ্য এবং একই সাথে 400 দ্বারাও বিভাজ্য সেগুলোকে আবার আমরা লিপ ইয়ার পালন করব, যার ফলে এই যে একদিনের যে গড় মিল হতো সেই গড় মিলটি আর ভবিষ্যতে হবে না। সুতরাং এর মাধ্যমে এই যে আমাদের যে একটু হিসেবের গড় মিল হচ্ছিল সেই সমস্যারও সমাধানটি করে ফেলা হয়। সুতরাং তোমাদের যদি মনে হয় এই ভিডিওটি দেখে তোমরা নতুন কোনো তথ্য জানতে পেরেছ লিপ ইয়ার সম্পর্কে, তাহলে আশা করি নিজের বন্ধুদের সাথে শেয়ার করে নিবে এই ভিডিওটি এবং গুরুকুল অনলাইন লার্নিংয়ের সাথে কেবল লিপ ইয়ারে না বরং সকল বছরে আমাদের সাথেই থাকবে। অসংখ্য ধন্যবাদ।